এই কুরবানি থেকে ও মুহতারাম শিক্ষাটা কি সন্তানের জন্য 120 বছরের বয়সে ইব্রাহিম কান্নাকাটি করলো যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে দিল এই সন্তানকে যখন নবীকে বললেন হে নবী ইব্রাহিম তুমি জবা করো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানদু মাযা তারা হে আমার সন্তান তুমি আমাকে কি পরামর্শ দাও স্বপ্নে তো আল্লাহ তোমাকে জবাই করতে বলেছেন বাপকা কাটা সিপাহী কা গোরা কুছ না হয় তো থোড়া থোড়া বলে না বাপের কাটা বাপের মতো হয় ইব্রাহিম আলাইহিস সালামের এই শব্দ শুনে সন্তান বললেন ইয়া আবাতি ইফআল মা তুমার আমার পিতা এই জিনিসকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আপনি এটা পালন করেন সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন সুবহানাল্লাহ বলেন না হে আমার পিতা আমাকে আপনার এই হুকুম পালন করতে বিন্দু মাত্র কোনো ডরাইবেন না কোনো টেনশন করবেন না আমি হচ্ছে আপনার সন্তান যেহেতু আপনি আমাকে হুকুম দিয়েছেন আল্লাহর হুকুমে জবাই হইতে আমি সাথে সাথে নিজেকে বিলীন করে দিলাম সুবহানাল্লাহ এই শিক্ষা কি শিক্ষা আল্লাহর হুকুমের সামনে নবী ইব্রাহিম যেরকম নিজের স্নেহের সন্তানকে কুরবানি করে দিলেন মহতারাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবীর কাছে নবীর সন্তান যেরকম কুরবানি করে দিলেন ফুকাহে কেরাম বলেন মুহাদ্দিসেরা কেরাম বলেন মূল শিক্ষা হচ্ছে এটা আল্লাহ তাআলার সামনে মানুষ সর্ব অবস্থায় নিজেকে বিলীন করে দিবে আমি পরীক্ষা নিয়েছি ইব্রাহিমের থেকে আমার পরবর্তী বান্দারা যারা আসবা শুনে রাখো শুনে রাখো আমার উদ্দেশ্য তোমাদের থেকে গোস্ত খাওয়া না তোমাদের থেকে রক্ত নেওয়া না কারণ আমি কোরআনে বলে দিলাম লাইয়ানাল্লাহুলুহুমা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো আমার উদ্দেশ্য তোমাদের থেকে গোস্ত নেওয়া না আমার উদ্দেশ্য তোমাদের রক্ত খাওয়া না বরং তোমরা যে আমার জন্য আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর ভয়কে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবা তোমাদের এই সন্তুষ্টিটা এই ভয়টা আমার কাছে পৌঁছে যাবে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم সম্মানিত মুসলিমবৃন্দ আপনারা আমার যে কোনো আমল যদি এখলাসের সাথে করেন হতে পারে এটা ছোট হতে পারে বড় কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে সেই জান্নাতে নিয়ে যাওয়ার এবং আমলকে বর্ধিত করার অন্যতম একটা আমল হচ্ছে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির একটা ইতিহাস রেখেছেন ইতিহাস মানুষ দুই তিন সপ্তাহ জুমায় আলোচনা করে যেহেতু একই ইতিহাস ইতিহাসের দিকে আমরা যাব না সরখাটে ইতিহাস থেকে কি শিক্ষা ওই জাতি কখনো সফলকাম হতে পারে না যেই জাতি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না ইতিহাস এজন্যই ইতিহাসের সংজ্ঞা যদি আপনি সংজ্ঞায়িত করেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইতিহাস ইতিহাসের সংজ্ঞা কি এই যে আমরা ইতিহাস ইতিহাস তারিখ বলি আরবিতে তারিখ বলে বাংলা আমরা ইতিহাস বলি ইংরেজি বলি তো এই যে হিস্ট্রির সংজ্ঞাটা কি ভাষাবিদগণ ইতিহাসবিদগণ ইতিহাস ওইটাকে বলে বলে ইতিহাস তো ওই জিনিস যেই জিনিসের দ্বারা পূর্ব জাতির ঘটনা থেকে বর্তমান জাতির শিক্ষা গ্রহণ করে এটা হচ্ছে ইতিহাস আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে কি যুগে যুগে দেশের জন্য দালাল মির্জাফররা দেশকে বিকৃত করার জন্য দেশকে আরেকজনের কাছে এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে কি আমাকে এরকম হওয়া চলবে না গত সপ্তাহে আপনাদেরকে আমি আমাদের মাদ্রাসার ইতিহাস তুলে ধরেছিলাম কি কারণে
যে ভাই আমরা তো এই এই কষ্ট করে এই মাদ্রাসাগুলোকে দাঁড়া করিয়েছি, যেগুলো সরকারি মাদ্রাসা না, কমি মাদ্রাসা কি দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল, জনগণের টাকায়, জনগণের পরামর্শে, জনগণের অর্থায়নের উদ্যোগে যেই মাদ্রাসা সেটা হচ্ছে কমি মাদ্রাসা। তো এই যে কমি মাদ্রাসা বা যে কোনো মাদ্রাসা আমরা করছি, এটা জনগণের একটা সম্পর্কের মাধ্যমে আমরা করছি। তা আমি এই যে ইতিহাস কেন তুললাম যে ভাই আপনারা কিন্তু এই এই কোরবানি করেছেন এই মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, এই ইতিহাস শুনে আপনাদের দিলকে দিনের মধ্যে কিছুটা হলে রেখাপাত করেছিল বলেই আপনারা আহ্বান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ছোট পরিবেশে অনেক এবং অনেক বাইরা নাম লেখে আছে, তাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলাম, এটাই প্রকৃত ইতিহাস। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে ইতিহাস তার ছেলেকে নিয়ে আমাদের জন্য রেখে গিয়েছেন কোরবানির ইতিহাস, সেখানে সবাই করার পরিবর্তে দুম্বা আসছে এই ঘটনা শিখলাম, এটা না, মূল এই কোরবানির ইতিহাস হচ্ছে নিজের নফসের কোরবানি, নিজের পুরো যৌবনকে, নিজের সবকিছুকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া। আল্লাহ তাআলা যা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তার উপরে নিজেকে সুপর্দ করে দেওয়া, এটা হচ্ছে কোরবানির প্রকৃত ইতিহাস, প্রকৃত শিক্ষা। আমি আলোচনায় যাব। দেখেন কোরবানি, এই কোরবানি শব্দটা ভাষায় কোরবানি বলি, কি বলি বলেন, একটু শব্দটার অর্থটা শিখেন, কি বলি, কোরবানি, কফ রা বা আলিফ নুনিয়া, কোরবানি বাংলায় বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে। কিন্তু এই কোরবানিটা আরবি শব্দ এভাবে আসে না, আরবি শব্দটা আসে আল কোরবান, আরবি শব্দ কি আসে বলেন, আল কোরবান। আল কোরবান শব্দটি মূলত আরবি আল কুরব শব্দ থেকে এসেছে, কুরবুন, কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, সন্তুষ্টি হাসিল করা। তো আল কুরবু শব্দের অর্থ যদি নৈকট্য হাসিল হয়, তো কুরবানির অর্থটা কি দাঁড়ায়, যে শরিয়াতের নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট পশুতে, নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে জবাইটা করে, এটাকে কোরবানি বলা হয়, এটা কি বলা হয়, কোরবানি। তাহলে এখান থেকে শিক্ষা হয় যে কোরবানির মূল শিক্ষা প্রথম হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, বলেন কি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে যে বা যারা এই কোরবানির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কোরবানি করবে, তাদের মূল টার্গেট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি মানুষকে দেখানোর জন্য, বাহবা পুরানোর জন্য, জাররা থেকে জাররা পরিমাণ দিলের মধ্যে থাকে যে আমি, মানুষ যেন আমাকে বাহবা বলে, গত বছর করোনা ছিল না তাও 50,000 টাকার গরু দিয়েছি, এই বছর করোনা থাকা অবস্থায় মানুষকে দেখাই দিব আমি 1,00,000 টাকার গরু দিব, কেন, মানুষ বলবে যে গত বছর সমস্যা ছিল না তাও এত টাকার কোরবানি দিল, এই বছর সমস্যা অবস্থায় সে এত টাকা কোরবানি দিয়েছে, তাহলে তার মনে অনেক অর্থ রয়েছে। এই যে সামান্য বিষয়গুলো আসলে আপনি ধরা খেয়ে যাবেন, আসেন, এই গেল কোরবানির শাব্দিক অর্থ। এখন এই কোরবানিটা শুরু হয় কবে থেকে, আমরা মনে করি শুধু আমার জমানায় কোনো কোরবানি ছিল না, মূলত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে কোরবানির ইতিহাস, বলেন কোথা থেকে, আদম আলাইহিসসালামের জমানা থেকে কোরবানি চলে আসছে, তবে ভিন্নতা ছিল, একটা হচ্ছে ইসলামী শরীয়তের কোরবানি, আরটা হচ্ছে দুনিয়াবি মূর্তি পূজকদের কোরবানি, যারা অগ্নি পূজক কোরবানি আছে তাদের কোরবানি কি, তারা তাদের দেবদেবীদের জন্য, যারা দেবদেবী তাদের জন্য কোরবানি করে, যেখান না বিভিন্ন সময় পূজা আসে, পূজার মধ্যে সে তার দেবীর জন্য সে কি কোরবানি দেয়, কখনো খাবার কোরবানি দেয়, কখনো বিভিন্ন ধরনের জন্তু কোরবানি দেয়। এই প্রচলন কিন্তু ইসলাম ছাড়া বিভিন্ন জাতির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের থেকে শুরু করে কোরবানি আমাদের পর্যন্ত নিয়ে আসছেন। সর্বশেষ সর্বশেষ যেই পদ্ধতি এবং মতের উপর আমরা কোরবানি করি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি নাদহি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানির ইতিহাস কি, এই কোরবানির কি অর্থ হতে পারে। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা শুনো, হাদিহি সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সুন্নত, যা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দিয়েছেন। হে আমার সাহাবীরা তোমরা এই কোরবানি করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামালানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি যে করব, এই কোরবানির কি সওয়াব রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শারতিন হাসানা, প্রত্যেকটা পশুর, প্রত্যেকটা পশমের দ্বারা এক একটা করে নেকি হাসিল হয়ে যাবে। একটা গরুর মধ্যে লাখ লাখ কুরবানির, গরুর মধ্যে লাখ লাখ পশম থাকে না, থাকে না। ও মহতারাম, আলোচনা করছিলাম সামান্য জাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাদাতের কারণ হতে পারে। এই কোরবানি যদি 1,00,000 পশম থাকে, যদি 2,00,000 পশম থাকে, কাল কিয়ামতের ময়দানে একটা কোরবানির দ্বারা শুধু পশমে 2,00,000 নেকি আপনি পেয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ।
বনি ইয়ানাসির শারক, শারক কাকে বলা হয়? মাথার চুলকে শারক বলা হয়, চুল বলা হয়। তো আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি শুধু মাথার যে পশম আছে, যে চুল আছে, ওই পরিমাণে সওয়াব হবে কিনা? পশুর মধ্যে যে শরীরের মধ্যে যে যতগুলো পশম আছে, এই প্রত্যেকটা পশমেরই সওয়াব পাইবা? সাহাবারা হাদিস শুনে একটু ভেবেছিল, শারত মানে মাথার চুল, বলেন শারত অর্থ কি? তো তার মানে মাথার মধ্যে যতটুকু পশম আছে অতটুকুই হবে? শুধু মাথার যে চুল আছে তা পরিমাণ না, পুরা গরুটার মধ্যে যতগুলো পশম যে জায়গায় আছে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন। আর মহতারাম, এই কোরবানির শিক্ষাটা কি? দেখেন, আমি বলেছিলাম ধারাবাহিক আলোচনা করলে কয়েক জুমা লেগে যায়, আমি ওদিকে যাব না, মূল মূল পয়েন্টটা টাচ দিব। আসেন, এই কোরবানির মৌলিক শিক্ষাটা কি আমাদের জন্য? মৌলিক শিক্ষাটা কি? এবং ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা আল্লাহ তাই ঘটনা ঘটাইয়া কি শিক্ষা উম্মতকে দিলেন, খুব খেয়াল করা দরকার। শুধু গরুটা দিবেন এটা একটা সুন্নত, এটা একটা পদ্ধতি। আপনার এই গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে, বলেন ইল হাবিল, যে কোরবানি দিয়েছিল এই কোরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় নাই। বরং পূর্বের জমানায় কোরবানির নিয়ম ছিল, যখন কোরবানিটা পছন্দ হইতো আল্লাহর কাছে, আল্লাহ আগুন পাঠা দিতেন। সবাই খেয়াল করে, আমরা মনে করি কি, গরুটা খালি হুজুরকে দিয়া বিসমিল্লাহ করে জবাই করে দিলাম, অথবা আমার তৌফিক হয়েছে আমি জবাই করে দিলাম, কাজ শেষ। না মহতারাম, খুব সূক্ষ্ম একটা শিক্ষা এই কোরবানির মধ্যে রয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে শিখতে পাবেন। দেখেন, পূর্বের জমানায় কোরবানির সিস্টেম কি ছিল? এরা কোরবানি দিত গরু দুম্বা, যার জমানায় যেটা হুকুম ছিল, এটা যে কবুল হয়েছে, আলামত কি ছিল? আসমান থেকে আগুন আসতো, আগুন এসে পুড়াই ফেলতো। যার গোস্তটা আসমানের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, তখন বুঝে যাইত তার কোরবানি কবুল হয়েছে, মানে দুনিয়াতে ডাইরেক্ট ফলাফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রহম করেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন কোরবানিদাতার গেটের সামনে লেখাই দিত বান্দা তোমার কোরবানি কবুল হয় নাই, তাহলে কি অবস্থা হইতো? আমার মনে হয় শতকরা 90% মুসলমানের কোরবানির মধ্যে সন্দেহ দেখা দিত, ঠিক কিনা বলেন? কেরাম বলেন যে সাতজন কোরবানি দিবে, মহতারা মুসলমান শুনে রাখেন, এই সাতজনের একজনের নিয়তের মধ্যে যদি গাবলা থাকে, এই সাতজনের কারো কোরবানি কবুল হবে না। এজন্য কোরবানি দেওয়ার আগের রাত্রে আমার মশওয়ারা, অথবা জবাই করার 5 মিনিট আগে সাতজনকে দাঁড়া করান, আপনি আপনার জাহের ঠিক করে ফেলেন কি ভাই মাফ করবেন মাসালা, এটা আমরা সবাই আল্লাহর জন্য এই জিনিসের স্বীকারোক্তি দিচ্ছেন। আপনি আপনি স্বীকারোক্তি হন নিতে হবে, কেন? ভিতরে খবর জানেন না, আপনি দিলেন তার সাথে, কিন্তু তার উদ্দেশ্য অন্য একটা, আপনার কোরবানি 20,000 টাকার কোরবানি শেষ হয়ে গেল, আপনার বাঘের 10,000 টাকা শেষ হয়ে গেল, এই জন্য যাচাই বাছাই করা লাগবে। দেখেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কোরবানি করো, তো আল্লাহ তাআলা কি কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তানকে কোরবানি দিতে বললেন? অথচ এই সন্তানের ইতিহাস কি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম 120 বছর বয়স, বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলেন, এই 120 বছর বয়সে সন্তান হয় নাই, সন্তান না হওয়ার কারণে পেরেশান, এই শেষ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, ইয়া রব, আমার যে তুমি নবুয়ত দিয়েছো, আমি শেষ হইলে তো নবুয়ত শেষ, আমার এই নবুয়তকে টিকে রাখবে, আমার যে আপনি এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, আমাকে একটা সন্তান দেন। 120 বছর পিতার বয়স নবী ইব্রাহিমের, ওনার স্ত্রী স্ত্রীর 99 বয়স, কত আল্লাহ তাআলা সন্তানটাকে দিয়েছেন কুদরতিভাবে, সুবহানাল্লাহ। বিহান আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর দুইজনের কান্নাকাটি করে ইসমাইল আলাইহিসসালামকে দিলেন, তাহলে এই সন্তানটা, আরে বাংলাদেশের মানুষই তো 10 বছর 5 বছর 20 বছর যদি সন্তান না হয়, কান্নাকাটি করে যখন সন্তান পায়, এই সন্তানের মায়া মহব্বত কি পরিমাণ থাকে, কলিজার টুকরা মনে করে। আর সারা জীবন যদি সন্তান নাও হয়, একটা সন্তান পালকের জন্য হন্নি হারা করে ঘোরাফেরা করে, যে জায়গায় সুযোগ পায় একটা সন্তান নিয়ে নেয় পালক, কেন? এই সন্তানের মায়া। ও মমতারাম, শিক্ষাটা কি খেয়াল করবেন, শিক্ষাটা কি খেয়াল করবেন, ঘটনা বলা উদ্দেশ্য না, যেই সন্তানের জন্য 120 বছরের বয়সে ইব্রাহিম কান্নাকাটি করলো, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে দিল, এই সন্তানকে যখন নবীকে বললে, নবী ইব্রাহিম তুমি জবাই করো, ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানদুর মাযা তারা, হে আমার সন্তান, তুমি আমাকে কি পরামর্শ দাও, স্বপ্নে তো আল্লাহ তোমাকে জবাই করতে বলেছেন। বাপকা বেটা সিপাহিকা গুড়া কুছ না হয় তো থোড়া থোড়া, বলে না বাপের বেটা বাপের মতো হয়,
ইব্রাহিম আলাইহিস সালামের এই শব্দ শুনে সন্তান বললেন ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা যেই জিনিসকে আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিয়েছে আপনি এটা পালন করেন। সাতাজি দুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সুবহানাল্লাহ, বলেন না হে আমার পিতা আমাকে আপনার এই হুকুম পালন করতে বিন্দু মাত্র কোনো ডরাইবেন না, কোনো টেনশন করবেন না, আমি হচ্ছে আপনার সন্তান, যেহেতু আপনি আমাকে হুকুম দিয়েছেন আল্লাহর হুকুমে জবাই হইতে আমি সাথে সাথে নিজেকে বিলীন করে দিলাম, সুবহানাল্লাহ। এই শিক্ষা কি শিক্ষা? আল্লাহর হুকুমের সামনে নবী ইব্রাহিম যেরকম নিজের স্নেহের সন্তানকে কুরবানি করে দিলেন মহতারাম, আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবীর কাছে নবীর সন্তান যেরকম কুরবানি করে দিলেন, ফুকাহায়ে কেরাম বলেন, মুহাদ্দিসেরা কেরাম বলেন, মূল শিক্ষা হচ্ছে এটা আল্লাহ তাআলার সামনে মানুষ সর্ব অবস্থায় নিজেকে বিলীন করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুবিন কাশা। শুনুন, আল্লাহ তাআলার বান্দারা কেমন হবেন? ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউন ওয়া কিয়ামা। আল্লাহ বলেন আমার বান্দারা তো জমিনে চলে, বিনয় হয়ে চলে, জমিনে যখন চলে তাদের মধ্যে তাকাব্বুর থাকে না, আমার জন্য তারা সব সময় সেরেন্ডার করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর যদি মূল মাকসাদ থাকতো ছেলেকে জবাই করে দেওয়া, যে ইব্রাহিমের পরীক্ষা হবে ছেলেকে জবাই করার মাধ্যমে, তাহলে এরকম হতো না, তাহলে এরপরে তো আমাদের নবী আসতো না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসমাইলের বংশধর হচ্ছে আমরা, আমরা আসতাম। তাহলে বুঝা গেল মূল কাহিনী জবাই না, এ আওয়ার চিজ হয়, সেটা কি? আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছি ইব্রাহিমের থেকে, পরবর্তী বান্দারা যারা আসবা শুনে রাখো, শুনে রাখো, আমার উদ্দেশ্য তোমাদের থেকে গোস্ত খাওয়া না, তোমাদের থেকে রক্ত নেওয়া না, কারণ আমি কোরআনে বলে দিলাম লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমার উদ্দেশ্য তোমাদের থেকে গোস্ত নেওয়া না, আমার উদ্দেশ্য তোমাদের রক্ত খাওয়া না, বরং তোমরা যে আমার জন্য আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর ভয়কে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবা, তোমাদের এই সন্তুষ্টিটা এই ভয়টা আমার কাছে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করা শুরু করলেন, আমি লক্ষ্যে যাচ্ছি না, মূল ঘটনা না, পয়েন্ট বুঝেন, জবাই করা শুরু করলেন, যখন জবাই করা শুরু করলেন হ্যাঁ ছেলে তো নাই, এদিকে বাবা কি বলেছেন সন্তান, বাবা ভালো করে বাইন্দা নিয়ে আমাকে, কেন? যেই মহাব্বতের সন্তান আমি, আমার মা আপনার সাথে আমাকে যেতে দেয় না, মা মহাব্বতে, মা প্রায় স্বপ্নে দেখে শয়তান ধোকা দিতেছে, আমার এই জনম দুঃখিনী মা আমার আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না, আমার পিতা আপনাকে হুকুম করেছে জবাই করার জন্য, তা আপনার অনেক মহাব্বতের সন্তান আমি, এইরকমভাবে আমার মার মহাব্বতের সন্তান আমি, যখন এই মহাব্বতের সন্তানকে আপনি জবাই করবেন তাহলে আপনি খুব ভালো করে বেঁধে রাখেন, যাতে করে আপনার দিলের মধ্যে কোনো ধরনের কষ্ট না হয়, আপনি কাইপা না যান, ভয় না পান, আপনার মধ্যে মায়া লাগে, হে আমার পিতা আপনি চোখটাকে বন্ধ করে ফেলেন, আপনি চোখকে বন্ধ করে ফেলেন, অন্যদিকে তাকান, শরীরকে ভালো করে বেঁধে ফেলেন, আমাকে বাঁধেন যাতে করে আমি ডরে ভয়ে না দৌড়ে, আপনি ছুরিকে চালায় দেন, আপনি আমাকে ইনশাল্লাহ সবলকারীদের মধ্যে গণ্য পাবেন। আল্লাহর কি কুদরত, পিতা যখন সন্তানের পক্ষ থেকে এই পরিমাণ একটা সাহস পেয়ে গেল, আমার সন্তান আল্লাহ তাআলার হুকুমের সামনে বিলীন হয়ে যাচ্ছে, সেরেন্ডার করে ফেলতেছে, উনি আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে দিলেন জবাই করে। আল্লাহ বলেন বান্দা আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, বান্দা আমার তো তোমার গরু জবাইয়ের মূল মাকসাদ না, বান্দা আমি ছুরিটা চালানোর সাথে সাথে তোমার দিলের অন্তরকে দেখে ফেলতেছি, বান্দা তুমি কার জন্য দিয়েছো, আমার মূল টার্গেট হচ্ছে তোমাকে পরীক্ষা করা। আল্লাহ বলেন ইন্নাহু লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলেন নবী ইব্রাহিমের জন্য এটা ছিল অনেক বড় একটা মহা পরীক্ষা, তাহলে আমাদের কি ছোট পরীক্ষা? আর বলেন না কেন, পিতার যদি মহা পরীক্ষা আমাদের বড় পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা। এজন্য মহতারাম সর্বশেষ আজকে এই আলোচনা থেকে বলেছিলাম দুই জন আলোচনা করতে হবে, মূল শিক্ষা হচ্ছে এই কোরবানি থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আপনি সব বিষয়ে আল্লাহকে কোরবানি করতে পারছেন কিনা?